মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্য, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে, চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারি, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোঁড়া ও ছুঁড়ি, যে কুরকুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হে সেই সব দেশ ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতুন কারখানা করে, কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে, পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নোকে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিচ্ছে তার গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরে ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে, তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বেছে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে?